কলকাতায় চায়ের আড্ডায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম হাসিনা সরকার পতনের পর এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু কলকাতায় থাকা সেলিমকে পাওয়া গেল রাজধানীর গুলশানে গ্রেফতারের পর আদালতে তোলার সময় দেন জয় বাংলা স্লোগান বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে সোলাইমান সেলিমকে তোলা হলে দশ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার রাকিব হত্যা মামলায় এই আবেদন করা হয় কিন্তু মামলার মূল নথি আদালতে না রিমান্ড শুনানির তারিখ পিছিয়ে যায় তাকে পাঠানো হয় কারাগারে যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা সেই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই যেহেতু উনার বিরুদ্ধে আরো কয়েকটা মামলা আছে যদি মিডিয়াতে আসতে হয় তাহলে উনি আইনি জটিলতার কারণে উনি মিডিয়ার সামনে তখন আসেন নাই এদিন আদালতে তোলা হয় আওয়ামী লীগের আরেক শীর্ষ নেতা তোফায়েল আহমেদের ভাদিজা সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে মিরপুর মডেল থানার শিক্ষার্থীর নাহিদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তবে আসামির শারীরিক অবস্থা বিবেচনায় কারাবিধি মোতাবেক তার চিকিৎসার ব্যবস্থা করার আদেশ দেন বিচারক অর্থেড বাউডারি দ্বিগুণ জেলা নিউ তিন ঋণ অ্যাডভান্স অর্থেড তাদের সহযোগিতা এবং তাদের পরামর্শে তাদের ষড়যন্ত্রে পরিকল্পনায় সেদিন এই আন্দোলনকারীদের উপরে গুলি ছোড়া হয় তাতে এই নাহিদ নিহত হয় বিভিন্ন ধরনের হত্যা নির্যাতন সে জড়িত এবং ফ্যাসিটা হাসিনা যখন গণভবনে মিটিং করে এই বসম ছাত্র আন্দোলনকে দমন করার জন্য তখন সেই মিটিংগুলিতে সে উপস্থিত ছিল এদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় বরিশালের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ढाका